আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটি এপিসোড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা যে এক্সেলের ধারাবাহিক সিরিজ ভিডিও শুরু করেছি জিরো টু হিরো, বন্ধুরা এই সিরিজ ভিডিওর আমরা আজকে চতুর্থ নম্বর পার্ট আমরা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ এপিসোড ফোর। তো এই এপিসোড ফোর শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যে সিরিজ ভিডিওগুলো মিস করে ফেলেছেন 1, 2 এবং 3, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবেন, যেটা আপনাদের পরবর্তীতে বুঝতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা চলুন শুরু করি এপিসোড নম্বর ফোর। বন্ধুরা, গত তিনটা ভিডিওতে কিন্তু আপনাদের বেসিক লেভেলের যে কাজগুলো আছে এক্সেলের, যে বেসিক লেভেলের যে কাজগুলো সবগুলো কিন্তু আপনাদের মোটামুটি দেখিয়েছি। তো আপনারা যদি মিস করে থাকেন ওই ভিডিওগুলো দেখে নেবেন। এখান থেকে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি এক্সেল ওপেন কিভাবে করবেন, এখান থেকে শুরু করে আমরা এখন ম্যাক্সিমাম মিনিমাম পার্সেন্টেজ কীভাবে করতে হয় এবং একটা কাজ বিভিন্ন ওয়েতে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে করতে পারেন, বিভিন্ন ফাংশনের মাধ্যমে কীভাবে করতে পারেন, সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা এখান থেকে, যেহেতু এই ডাটাটা আছে, এই ডাটার উপর বেস করে আমরা কন্ডিশনাল ফরমেটিং নামক যে একটা ফাংশন আছে এক্সেলে, এই ফাংশন নিয়ে আজকে আমরা এখানে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। তো আপনারা দেখেন যখন এক্সেল ড্যাশবোর্ডটি এরকম আছে, আপনি হোম ট্যাবে থাকাকালীন এখান থেকে দেখেন স্টাইল গ্রুপ, আমি আপনার কিন্তু বলেছিলাম এটা হচ্ছে মেনু বা ট্যাব, আর এর আন্ডারে যে অংশগুলো আছে এটুকু কিন্তু বলা হয় রিবন, একসাথে বলা হয় রিবন, আর এই যে আলাদা কন্ডিশনাল ফরমেটিং নামক যে একটা ফাংশন আছে এই ফাংশনটা নিয়ে আজকে আমরা প্রথমে কাজ শিখবো। তো এইখানে আপনি এই ডট মেনুতে যদি আপনি ক্লিক করেন, দেখেন এরকম একটা ড্রপ ডাউন মেনু কিন্তু আপনার সামনে শো করবে। তো এখানে দেখেন আরো বেশ কিছু ফাংশন এখানে আছে, দেখেন হাইলাইট, সেল রুল, টপ বটম রুল, ডাটা বার, কালার স্কেল, আইকন স্ট্যাটাস, ঠিক আছে। এর আন্ডারে কিন্তু আবার অনেকগুলো কিন্তু ফাংশন কিন্তু এখানে আছে, যেমন যদি মনে করেন হাইলাইট সেল রুল, হাইলাইট সেল রুল এখানে আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়ালস টু, টেক্সট দ্যাট কন্টেইন, ডেট ওয়ার্কার্স, তারপরে আছে ডুপ্লিকেট ভ্যালু, এইগুলো প্রত্যেকটারই কাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা কন্ডিশনাল ফরমেটিং মিনস এখানে বেশ কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশন গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আপনি এই কাজগুলোকে খুব দ্রুত এবং খুব স্মুথলি করতে পারেন, তার জন্য এখানে বেশ কিছু অটো সেটআপ কিছু কন্ডিশন এখানে আছে। যতটুকু জায়গায় আমি এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব ততটুকু জায়গাকে প্রথমে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে প্রথম আছে, দেখেন এখানে হাইলাইট সেল রুল, এর আন্ডারে আমরা শিখব গেটার দেন। গেটার দেন দিয়ে আমরা শুরু করি। গেটার দেন, গেটার দেন বলতে এখন এখান থেকে আপনি কত থেকে বড় আপনি এখানে চাচ্ছেন। সো এখানে দেখেন অটোমেটিক এখানে 45 নিচে, 45 না নিয়ে এখানে যদি আমরা 40 এখানে আমরা সিলেক্ট করি, দেখেন 40, অর্থাৎ 40 থেকে বড় বড় কোন নাম্বার গুলো এখানে আছে সবগুলো নাম্বার কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি 50 করে দিই, দেখেন 50 করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে 50 এর উপরে যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমরা মোর কালার বা কাস্টমাইজ, এখানে যে কালার আছে যদি কাস্টমাইজ ফরমেটে যদি আমরা যাই, এখানে কাস্টমাইজ ফরমেটে আসলাম আমরা। কাস্টমাইজ ফরমেটে আসার পরে এখান থেকে যে ফন্ট কালার আছে, এই যে ফন্ট কালার এখানে অটোমেটিক, অটোমেটিক থেকে এখান থেকে আমরা রেড মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফিল কালার নান আছে, ফিল কালার নাম উঠিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন দেখেন আগে কিন্তু টোটাল এটাই কিন্তু ব্যাকসাইডটা কিন্তু লাল ছিল, এখন কিন্তু শুধুমাত্র ডিজিটগুলো কিন্তু লাল হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার কিন্তু এখান থেকে আপনি চুজ করতে পারবেন। যদি আপনি 50 উপরে মনে আপনি গ্রিন কালার দিবেন কোনো সমস্যা নাই, গ্রিন কালার দিবেন, এখন কিন্তু দেখেন গ্রিন কালার হয়ে গেছে। ফন্ট কালার যদি আপনি এখানে গ্রিন দিয়ে দেন অটোমেটিক, এখানে যদি আপনি গ্রিন দিয়ে দেন, গ্রিন দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এগুলো কিন্তু এখন গ্রিন মার্ক হয়ে গেছে। এখন ওকে দিয়ে দিন, এখন কিন্তু এগুলো গ্রিন মার্ক হয়ে গেছে। তো এখন এটিকে আমরা আবার সিলেক্ট করব। আপনি একই জায়গায় একাধিক কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন কিন্তু আমরা গ্রেটার দ্যান দেখছি, এখন আমরা দেখব লেস দ্যান। এখন এখান থেকে ঠিক সেম ভাবে আমরা কন্ডিশনাল ফরমেটিং এ আসবো, আসার পর এখানে হাইলাইট সেল রুল, এখন হচ্ছে লেস দ্যান। লেস দ্যান মানে আমরা জানি ছোট। তো এখন আমরা 50 এর ছোট এখানে কি কি আছে সেইগুলো আমরা দেখব, বা আমরা এখানে দেখব 30 এর নিচে কি কি আছে। তো 30 এর নিচে কিন্তু আমাদের এইগুলো কিন্তু আমাদের এখানে আছে। তো 33 এর নিচে আমাদের কোন কোন নাম্বার গুলো আছে, 33 এর নিচে আমরা জানি কি ফেল। তো আমরা এটিকে রেড মার্কিং করব, এখান থেকে কাস্টমাইজ ফরমেটে আসবো, আসার পর এখান থেকে ফন্ট কালার অটোমেটিক দেওয়া আছে, এটিকে আমরা রেড মার্ক করে দিব, আর ফিল কালার এখানে নান আছে,
ফিল কালার বলতে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে এই কালারটি, এই কালার এখানে রেড মার্ক করা আছে, অটোমেটিক আসছে। এখন এখানে নান থাকা অবস্থায় যদি আমি ওকে বাটনটি প্রেস করে দিই, দেখেন এখন কিন্তু এই যে 33 এর নিচে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু এখানে রেড মার্কিং হয়ে গেছে। এখন আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, এখন দেখব বিটুইন, অর্থাৎ কত থেকে কত। বন্ধুরা এখন আমরা দেখব 50 থেকে 100 এর ভিতরে কয়টা নাম্বার আছে, 100। তো এর ভিতরে দেখেন 50 থেকে কয়টা নাম্বার আছে সেই নাম্বারগুলো কিন্তু আমাকে এখানে অলরেডি মার্কিং করে কিন্তু দেখাচ্ছে। এটিকে যদি আমরা সেম ভাবে যদি কাস্টমাইজ যদি আমরা করি, এখান থেকে ফন্ট কালার অটোমেটিক আছে, এখান থেকে আমরা এই কালারটিকে চুজ করলাম, করার পরে এটিকে আমরা ওকে দিয়ে দিলাম। এখন দেখেন ওই ওই নাম্বারগুলো কিন্তু ওই রকম যে কালারটি আমরা সিলেক্ট করেছি ওই রকম কালার হয়ে গেছে। তো এটি এখন সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো। আসার পরে হাইলাইট সেল রুল, এখানে ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু তে আপনি এরকম কোন নাম্বারটা আপনি ইকুয়ালস টু করছেন, যে এই নাম্বারটা দেখেন এখানে 45 দেওয়া আছে, এখানে যদি আমি 33 দিয়ে দিই, এখানে 33 দিয়ে দিলাম, 33 কয়টা নাম্বার আছে আপনি সেম ভাবে কিন্তু এখানে আগের মতো আমি যেভাবে করেছি আলাদা মার্কিং করতে পারবেন। তো আমি আর করলাম না, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবেন। আসার পরে এখান থেকে টেক্সট টু কলাম, এটা পরে দেখাবো, অ্যাড টু ডেট এখানে আমি দেখাই নাই, যেহেতু এখানে ডেট ফাংশনটা এখানে আমার নাই, দেখাই নাই, এটি আমি পরে দেখাবো। এখন দেখাবো ডুপ্লিকেট ভ্যালু। এই যে ডুপ্লিকেট ভ্যালু, আপনার যে জায়গাটুকু সিলেক্ট করছেন ওই জায়গায় সেটি টেক্সট হোক বা ডিজিট হোক বা যে কোনো কিছু যাই থাকুক না কেন, যদি একাধিকবার আসে তাহলে অবশ্যই আপনাকে কি করবে, নোটিফাই করবে যেখানটায় আপনি এই ডুপ্লিকেট ভ্যালু আপনি ডিটেক্ট করতে চাচ্ছেন সেই জায়গাটুকু আপনি সিলেক্ট করবেন। তো আমি এটিকে সিলেক্ট করলাম, আপনি পুরো কলামও সিলেক্ট করতে পারেন বা কিছু অংশ জুড়ে আপনি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে এই যে ডুপ্লিকেট ভ্যালুতে আমি সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি কাস্টমাইজ আপনি কালারও কিন্তু আপনি ডিটেক্ট করতে পারেন, এখান থেকে আপনি কাস্টমাইজ ফন্ট কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যে কোনো কোনো কিছু। এখান থেকে আপনি ফন্ট কালার অটোমেটিক দেয়া আছে, ফন্ট কালার আপনি রেড দিয়ে দিলেন, ওকে দিলেন। এখন দেখেন এই যে জায়গাটা আমি সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু কোনো ভ্যালু কিন্তু ডুপ্লিকেট নাই, অর্থাৎ এক ভ্যালু কিন্তু একের অধিকবার কিন্তু নাই। যদি এখানে থাকে, সাপোজ এখানে যদি আমি এ লিখে দিই, এখন দেখেন এটি কিন্তু লাল হয়ে গেছে, দেখছেন এটি কিন্তু লাল হয়ে গেছে, কন্ট্রোল জেড এখন কিন্তু চলে গেছে। অর্থাৎ এখানে যদি আপনি কোনো ডিজিটও যদি আপনি দুইবার লেখেন তাহলেও কিন্তু সেটি কিন্তু আপনাকে নোটিফাই করবে, দেখেন এই দুইটা কিন্তু এখন লাল হয়ে গেছে। তো আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ড এরকম চেঞ্জ না করতে চান, সে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে এখান থেকে কাস্টম ফরম্যাট, তারপরে এখান থেকে ফিল, এখানে নাম দেওয়া আছে, ফিল যদি আপনি রেড দিয়ে দেন তাহলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে রেড, এখানে যদি জি লেখেন এখন কিন্তু এরকম আসবে। তো আপনারা এইভাবে কাজটি করতে পারেন, যে সহজে কিভাবে আপনারা ডুপ্লিকেট আইডেন্টিফাই করতে পারেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই ডুপ্লিকেট সহজে আপনারা কিভাবে ডুপ্লিকেট ভ্যালু আইডেন্টিফাই করতে পারেন, এবং এই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আপনি চাইলে এক ক্লিকে আপনি ডিলিট করতে পারবেন। এই ডিলিট করার জন্য বেশ কিছু ওয়ে আছে, এই নিয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। আর তা না হলে সিরিজ ভিডিওগুলো ফলো করুন, আমরা সামনে দেখব। এখন আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং এ যে টপ বটম আছে, টপ 10 আইটেম, এখান থেকে টপ 10 আপনি দেখতে পারবেন, টপ 10 এ যে ভ্যালুগুলো আছে, টপ যে 10টা নাম্বার আছে সেই 10টা নাম্বার এখান থেকে দেখতে পাবেন। তারপর এখান থেকে মনে করেন যে টপ 10 পার্সেন্টেজ এর ভিতরে এখানে দেখতে পাবেন কী কী আছে, এখানে যে দুইটা ধরছে। তো তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন বটম 10, আমরা যেখানে টপ 10 দেখেন সর্ব উচ্চ যে 10টা দেখেছিলাম, এখানে আপনি সর্বনিম্ন যে 10টা আছে সেটা দেখতে পাবেন, অ্যাবভ দেখতে পাবেন, অ্যাভারেজ দেখতে পাবেন, বিলো দেখতে পাবেন, ঠিক আছে। এখন এখান থেকে আসেন ডাটা বারের থেকে, দেখেন এখান থেকে অনেকগুলো দেখেন ফরম্যাট দেওয়া আছে। এখন দেখেন এখানে সব থেকে মজার ব্যাপার, দেখেন এই ডাটার ভিতরে দেখেন প্রত্যেকটা সেলের ভিতরে কিন্তু একটা করে নাম্বার আছে, এবং এখানে যখন আপনি ধরছেন এখানে কিন্তু একটা বার কিন্তু শো করতেছে। তো আমি একটা সিলেক্ট করে দেখাই, এখানে দেখেন যে ঘরে যত বেশি নম্বর আছে তো ওই ঘরের বারটা কিন্তু কালারটা কিন্তু তত বেশি। এখন যদি এখানে 69 আছে, এখানে যদি আপনি 30 করে দেন তখন কিন্তু এখানে দেখেন এটা কিন্তু কমে গেছে। আবার যেখানে মনে এখানে 22 আছে, এখানে যদি মনে করেন 80 করে দেন এটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানটার এই যে সেলটার ভিতরে আপনার যে ডাটা আছে এই ডাটাটা আপনার কত পরিমাণ আছে সেটার উপর বেস করে আপনাকে এখানে একটা গ্রাফ কিন্তু এখানে সাথে সাথে কিন্তু এঁকে দিচ্ছে। এটাও আপনারা কিন্তু ডাটা প্রেজেন্টেশনের জন্য কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং এর কিন্তু ভূমিকা কিন্তু অতুলনীয়। তো এখান থেকে আপনার আসার পরে ডাটা, এখান থেকে ডাটা যে বার আছে, এখান থেকে দেখেন সলিড কালার আছে, এখানে
ফিল কালার আছে এখান থেকে আপনারা যেটা দেখতেছেন ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে এক সাইডে একটু গাঢ় দেখাবে এক সাইডে একটু হালকা দেখাবে দেখেন আপনারা বারগুলোর মাথায় কিন্তু খেয়াল করলে দেখতে পাবেন বারগুলোর গোড়ার দিকে কালারটা একটু গাঢ় এবং উপরের দিকে কিন্তু এটা কিন্তু একটু হালকা আর নিচে যদি আপনি সলিড ফিল কালার আসেন তাহলে কিন্তু আগা গোড়া সমান কালার দেখা যাচ্ছে তো এটা আপনারা করতে এখান থেকে মোর রুলস এখান থেকে আপনারা আরো অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে দেখেন কালার স্কেল এখান থেকে যদি এখন আপনারা কালার স্কেলে যদি আসেন দেখেন যেখানে যে নাম্বারগুলো আছে এবং নাম্বারগুলোর কম বেশির কারণে দেখেন কিছু আছে রেড মার্ক কিছু আছে গ্রিন মার্ক কিছু আছে ইয়েলো মার্ক যেগুলো নাম্বার যেগুলো কম সেগুলো রেড মার্ক দেখাচ্ছে যেগুলো বেশি সেগুলো কিন্তু গ্রিন মার্ক দেখাচ্ছে এভাবে কিন্তু ডাটাটাকে আপনাকে প্রেজেন্ট করে দিচ্ছে এগুলো অটো সেটআপ এগুলো আপনাকে কোনো কিছু সেটআপ করা লাগবে না এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে আছে এগুলো আপনারা দেখে নেবেন এরপরে দেখেন নিচে আছে এখানে আইকন এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন আছে দেখেন এখানে দেখেন আপ ডাউন ঠিক আছে অর্থাৎ যে নাম্বারগুলো বেশি সেগুলো দেখেন গ্রিন মার্ক দিয়ে উপরের দিকে দেখাচ্ছে যেগুলো কম সেগুলো রেড মার্ক দিয়ে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখাচ্ছে এই অপশনগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পরিসংখ্যান ব্যুরো বা বিভিন্ন অ্যানালাইসিসের কাজে কিন্তু এগুলো ব্যবহার হয় বা ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে তো এখানে দেখেন এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখেন টিক চিহ্ন আছে ক্রস সাইন আছে এখানে কিন্তু সব ধরনের চিহ্ন কিন্তু এখানে আছে এগুলো কিন্তু আপনারা সহজে কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন এই নিচে দেখেন টু স্টার আছে থ্রি স্টার আছে মানে স্টার দিয়ে বোঝাচ্ছে এখানে ডাটার পরিমাণ কেমন বা নাম্বার কেমন এখানে দেখেন যে মোবাইলের নেটওয়ার্ক আছে বন্ধুরা মজা করলাম তো দেখেন এইগুলো দিয়েও কিন্তু আপনার ডাটা কম বেশি কিন্তু এখানে বোঝানো হচ্ছে এইগুলো সবগুলোই আপনার মূলত ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার এগুলো কাজে লাগবে বন্ধুরা কন্ডিশনাল ফরম্যাটিং ই মূলত রেডি কিছু কন্ডিশন যেখানে অ্যাপ্লাই করা আছে যেগুলো ডাটা প্রেজেন্ট করতে এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার এই কন্ডিশনাল ফরম্যাটিং খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে তো আজকে আমি মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটিং এর সবই দেখিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা দেখেছেন আমি এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করেছি এখন যদি আপনারা এই কন্ডিশনগুলোকে যদি আপনারা রিমুভ করতে চান মনে করছেন যে না আমার এই কন্ডিশন এখানে দরকার নেই আমি এটিকে রিমুভ করতে চাই এটা আপনারা কিভাবে করবেন তার কারণ এখানে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করা হয়নি আপনি ফর্মুলাটি ডিলিট করে দিবেন বা কপি পেস্ট স্পেশাল করবেন এটি হয়ে যাবে এটি কিন্তু এরকম কিছু না এখান থেকে আপনি যতটুকু জায়গায় আপনি কন্ডিশনটি আপনি রিমুভ করতে চান ততটুকু জায়গায় আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবেন আসার পরে দেখেন এখানে দেখেন ক্লিয়ার রুলস বন্ধুরা এখানে নিউ রুলস নামে একটি অপশন কিন্তু এখানে আছে এই নিউ রুলস এর কাজ আমরা পরে শিখবো এটার অনেক কাজ আছে তো যাই হোক এখন এখান থেকে ক্লিয়ার রুলস যখন আপনি মাউস পয়েন্টে রাখবেন তখন দেখবেন এখানে আরো দুটো ড্রপ ডাউন আছে দেখেন ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস অর্থাৎ আপনি যতটুকু জায়গা সিলেক্ট করেছেন অতটুকু জায়গায় কি আপনি এই রুলসটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন তাহলে আপনি এইখানটায় আপনি ক্লিক করবেন আর যদি মনে করেন যে না ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শিট অর্থাৎ এই শিটের ভিতরে যেখানে যে রুলস অ্যাপ্লাই করা আছে সবগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে কিভাবে দেখেন প্রথমে আমি সিলেক্ট করা জায়গায় আমি ক্লিক করছি দেখেন শুধুমাত্র যতটুকু জায়গায় আমি সিলেক্ট করছিলাম অতটুকু জায়গার কিন্তু এই যে কন্ডিশনটুকু এগুলো কিন্তু চলে গেছে এখন যদি আমরা আন্ডু করি আন্ডু করলাম করার পরে এখন দেখেন অতটুকু জায়গায় আমি সিলেক্ট রাখলাম রাখা অবস্থায় আমি এখানে ক্লিয়ার রুলসে আসলাম ক্লিয়ার রুলস এন্টার শিটে যদি আমি ক্লিক করে দেখেন আমি নিচে কিন্তু সিলেক্ট করি নাই বাট টোটালি যত ধরনের কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা ছিল এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে সব ধরনের ইয়া কিন্তু এখান থেকে চলে গেছে এবং এরকম ভাবে যদি ধাপে ধাপে যদি আমরা আস্তে আস্তে যদি শিখতে থাকি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে কানেক্ট থাকবেন এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা শিখে যাব যেটা আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না ভিডিও সম্পর্কিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পেরে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওয়া বারাকাতুহু